মাননীয় প্রধানমন্ত্রী আসবে মকসেদপুর কলেজ মাঠে 10 তারিখ না পদ্মা সেতুর কাছে আসবে 23 জুন এটা সত্যি কথা কই 23 জুন ওই সুবহ আমাদের এই পাশে তো যাইতে কেটি যাবে বাপ আমিও নিয়ত করছি যাব ওনারে দেখতি না আমার পদ্মা সেতুটা প্রাণের দাবি যেই করতো আর যেই করছে তার জন্য আমি আজীবন দোয়া করব আল্লাহ তুমি তাকে পুল সিরাত পার হওয়া আসান করে দিও আমিন আমিন বলবেন না আমিন গোপালগঞ্জে মানুষ যদি আমিন না করে আমি আমিন কোয়াবো কারে দিয়া পদ্মার উপরে মাহফিল নিতে চাই না খালি পদ্মা পার আর জ্বালায় 12 13 ঘন্টা বসে রইছি ফেরি উঠেছে মাছ নদীতেছে ফেরি আটকে গেছে ফেরি দোকানে যা ছিল সব খাওয়া দাওয়া হয়ে গেছে সকাল হতি হতি এরপরে না খাইয়ে মরার কায়দা টলারে টলারে স্পিরিট বোটে নিয়ে আমাকে খাওয়াইছে কি কষ্ট করছি আল্লাহ তাআলা যদি পদ্মা সেতু রানিং করে দেয় তাহলে আমাদের আশা করে এই কষ্ট থাকবে না ইনশাআল্লাহ নেত্রী আসবেন এই উপলক্ষে দেশের সব আমলিগালারা যাবে অন্য দলও যাবে খালি আমলিক যাবে তা না সবাই যাবে যারাই আছে টুকিটাকি যাবে সবাই এখন একেবারে মাঠ পর্যায়ের খুব কড়া নেতা আমলিগের নামে বিপক্ষে কইলেই তার সাথে কাজী লেগে যায় এই লোক গেছে সে জায়গা দল নিয়ে বিশাল এক বাহিনী নিয়ে মুখে নৌকা মুখে কি নৌকা স্লোগান দেয় নৌকা যাওয়ার সময় কেরা যেন ধান কাটছে ওহিনতে এক এক মুঠ ধান হাতে নিয়ে গেছে আতে ধানের শীষ মুখে নৌকা এই নাস্তি নাস্তি যদি প্রধানমন্ত্রী সামনে যায় এই দল ধরে আটাটারে ডাইডে গালে চুমু দেবে না টিবলের পানি চৈত্র মাসে থাকে না ওই যশোর এলাকায় টিবলের পানি চৈত্র বৈশাখ মাসে থাকে না এক সময় ফুরাইয়া যায় পুকুরের পানি শুকাইয়া যায় জীবন ভরে কাঁদবেন আল্লাহর রহমতে চোখের পানিতে কম পড়বে না চোখের পানির পিছনে আল্লাহর কুদরতি ফোয়ারা জারি করা আছে কুদরতি সাপ্লাই পিছন দেয় এর মধ্যে বরকত আলাদা ব্যাঙ্গের পেশাবের মতো ব্যাঙ্গের পেশাবও কম পড়ে না এক রাত্রি ব্যাঙ্গে 10-20 বার লাথি লাগবে একই পরিমাণ পেশাব করে ওর 20 বারের পেশাব যদি ধরা যেত তাহলে ব্যাঙ্গের চেয়ে ওজন বেশি হতো ফাঁকা হয়ে এক গিলাস পানিও খাইনি কোনো জায়গাতে এক ডোক পানিও খায় ওর পেশাব আসে কোয়ান্তে ওর পেশাবের ভিতরে আল্লাহর দেওয়া বরকত আছে ওর পেশাব হলো আল্লাহর দেওয়া পুরস্কার কোন সুবহানাল্লাহ নমরুদ যখন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে পোড়ানোর জন্য বিশাল অগ্নি কুণ্ডলী তৈরি করেছে 60,000 টন 60,000 টন শাল কাটা লোহা কাট এক জায়গায় স্তূপ কইরা এক সপ্তাহ পর্যন্ত তেল মারছে চতুর্দিক দিয়ে ফুঙ্কার দিয়া এক সপ্তাহ পর্যন্ত আগুন জ্বালাইছে 1.5 মাইল উঁচু হয়ে গেছে আগুনের শিখা এই আগুন নিভানোর জন্য তৎকালীন দুনিয়ায় কোনো মেশিন তৈরি হয় নাই ফেরেশতার আগে ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন আপনি অনুমতি দিলে সাগরটারে উল্টাইয়া না পানির উপরে ঢেলে দে নিবে দেই ইব্রাহিম আলাইহিস সালাম কয় ও ফেরেশতারা তোমাদেরকে বিশ্বাস করতে হবে তাই করি মূলত তোমরা আমার খালেক না তোমরা আমার মালিক না তোমরা আমার রাজ্জাক না তোমরা আমার মুহিদা তোমরা আমার মুমিত না তোমরা আমারে বানাও নাই তোমরা আমারে বাঁচাও না তোমরা আমারে মারো না আমারে বানাইছে যে বাঁচাইলে বাঁচাবে সে মারলে মারবে সে আমি প্রার্থনা করি আমান্তু বিল্লাহ আমি কলবের মধ্যে ইমানের সারা লাগাইছি আমার মালিক আমারে যা করে তাই হবে ইতিমধ্যে ব্যাং আল্লাহর কাছে মুনাজাত করছে আল্লাহ তোমার ইব্রাহিম রে তো আগুনের মধ্যে ফেলাই দিছে আমি কি করতে পারি আল্লাহ তুমি যদি অনুমতি দিতা তাহলে আমি এই আগুন নিভানোর জন্য একটু চেষ্টা করতাম আল্লাহ কায় আগুনের চেহারা দেখছিস তুই ব্যাং তোর কাছে কি ফায়ার সার্ভিস আছে তুই দেখছিস আগুন দেখছিস তোর কাছে কি আছে দমকল আছে ব্যাঙ্গে কয় আবে দরিয়া রাগার না তু আকাশিত হাম্বা কদরে তৃষ্ণা কি বায়াদ চাষি আবে দরিয়া রাগার না তু আকাশিত হাম্বা কদরে তৃষ্ণা কি বায়াদ চাষি
আল্লাহ তুমি যদি আমি ব্যাংরে অর্ডার করতে এই আরব সাগরের পানি শেষে বেলা আমার যদি বলতিয়া তাহলে আমি যা পারতাম চেষ্টা তো আমি করতাম পেট ভরে খেয়ে খেয়ে উপরে ঢালতাম পেট ভরে খেয়ে খেয়ে উপরে ঢালতাম আমি এভাবে তো চেষ্টা করতাম এই বিশাল আগুন আমি নিভাতে পারবো না সৃষ্টিকে আমি করতে পারবো না তুমি যদি অনুমতি দাও আমি একটু চেষ্টা করি আল্লাহ কা যা পারি চেষ্টা কর ব্যাংকের সাগর থেকে পেট ভরে পানি পান কইরা পরিমাণ মতো টাইম অপেক্ষা করার পরে পেটের ভিতরে পানি পেশাব হয়ে গেছে দূর থেকে জান করে তিনবার পেশাব করছে পেশাব ওই আগুনের উপরে ব্যাংকের অতটুক পেশাবে আগুনের জাররা পরিমাণ ক্ষতি হয় নাই বরঞ্চ তেলের আগুনের ভিতরে পানি পড়লে আরো ছড়ায় বেশি ওই ব্যাংকের পেশাবে নমরুদের আগুনের একটু মাত্র ক্ষতি হয় নাই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের বিন্দু মাত্র উপকার হয় নাই তারপরে ব্যঙ্গে চেষ্টা করেছে ইব্রাহিমের পক্ষে স্লোগান দেশে ইব্রাহিমের পক্ষে যা তার ন্যূনতম ক্ষমতা আছে ততটুক সে প্রয়োগ করেছে আল্লাহ কয় ও ব্যাঙ তোরে আমি তিনটে পুরস্কার দিলাম তিনটে পুরস্কার তোরে কি কি কয় এক নম্বর পুরস্কার তোর পেশাবরে আমি পাক ঘোষণা দিলাম রাতের বেলায় হাঁটা দিলি লাথি লাগলে যে ব্যাঙ্গে পেশাব করে দেয় না গায়ে লাগছে ওই অবস্থায় নামাজ পড়বেন কোনো দোষ নাই আসাবুল মখলুকাত মানব জাতি সৃষ্টির সেরা ওরে চারমুনের পেশাব বলো সরসিনের পেশাব বলো আব্দুল কাদের জিলানি বলো মঈনুদ্দিন চিশতি বলো নিজামুদ্দিন আউলিয়া বলো কুতুবুদ্দিন বখতিয়ার কাকি বলো মুজাদ্দিদ আল পেশানি বলো যত বড় পীর ওলিউল্লাহ বলো সকলের পেশাবি না পাক কের পেশাবি পাক না গায়ে লাগলেই কাপড় না পাক হইয়া যায় ব্যাঙ একটা অ্যানিম্যাল চতুষ পর্যন্ত আল্লাহ তার পেশাবরে পাক ঘোষণা দিছে ইব্রাহিমের পক্ষে স্লোগান দেওয়ার কারণে দুই নম্বর পুরস্কার ও ব্যাং তোর পেশাবে কোনো দিন কম পড়বে না তোর পেশাবে বরকত দিয়ে দিলাম এক রাত্রে 112 যদি পেশাব করিস তাহলে মাঝে তোর এক গ্লাস পানি খাওয়া লাগবে না পেশাব করি যাবি যত লাগে করতে থাকবি পেশাবে কম পড়বে না কোন সুবহানাল্লাহ তিন নম্বর পুরস্কার যেই ব্যাংকে ক্ষতি না করে যেই ব্যাংকে ক্ষতি না করে এই এই জাতীয় ব্যাঙ যদি খালি খালি কেউ অনার্থক মেরে ফেলে একটা ব্যাঙ মারলে যে গুণা হয় ওর কাপড়া দিয়া লাগে একটা খাসি জবই দিয়ে লুটই দেওয়া ও মুসলমান তাহলে ব্যাংটা এতটুক খেদমত করে কয়টা পুরস্কার নিল তো কো যাওয়া সুন্নতে আহমদ কো যা বা মোহাম্মদ কায়বুয়াদ নিসবত তোরা কলব মে সোজ নেহি রুহ মে সাস নেহি এ কলব মে সোজ নেহি রুহ মে সাস নেহি কুছ বি পয়গাম মোহাম্মদ কা তুজে পাস নেহি কুছ বি পয়গাম মোহাম্মদ কা তুজে পাস নেহি দিলের ভিতরে জ্বালা নাই আগা গোড়ায় সুন্নত নাই ও দোস্ত মাথা থেকে পাততালু পর্যন্ত সুন্নত নাই অন্তরে ব্যথা নাই মোহাম্মদুর রসুলুল্লাহর পক্ষে স্লোগান দিতে গেলে গলায় জোর থাকে না তুমি কোথায় আর মোহাম্মদুর রসুলুল্লাহ কোন জায়গায় আবার দাবি করো আমি উম্মতে মোহাম্মাদি এটা একমাত্র মুনাফেকি ছাড়া আর কিছু না মাননীয় প্রধানমন্ত্রী আসবে মোকশেদপুর কলেজ মাঠে 10 তারিখ না পদ্মা সেতুর কাঠে আসবে 23 জুন একটা সত্যি কথা কই 23 জুন ওই সময় আমাদের এই পাশে তো যাইতে কেটি যাবে বাপ আমিও নিয়ত করছি যাব ওনারে দেখতি না আমার পদ্মা সেতুটা প্রাণের দাবি যেই করত আর যেই করছে তার জন্য আমি আজীবন দোয়া করব আল্লাহ তুমি তাকে পুল সিরাত পার হওয়া আসান করে দিও আমিন আমিন বলবেন না আমিন গোপালগঞ্জে মানুষ যদি আমিন না করে আমি আমিন কোয়াবো কারে দিয়া পদ্মার উপরে মা বিল্লিতে চাই না খালি পদ্মা পার আর জ্বালায় 12-13 ঘন্টা বসে রয়েছি ফেরিতে উঠেছে মাছ নদীতে এসে ফেরি আটকে গেছে ফেরির দোকানে যা ছিল সব খাওয়া দাওয়া হয়ে গেছে সকাল অতি অতি এরপরে না খাইয়ে মরার কায়দা টলারে টলারে স্পিরিট বোটে নিয়ে আমাকে খাওয়াইছে কি কষ্ট করছি আল্লাহ তাআলা যদি পদ্মা সেতু রানিং করে দেয় তাহলে আমাদের আশা করে এই কষ্ট থাকবে না ইনশাআল্লাহ নেত্রী আসবেন
এই উপলক্ষে দেশের সব আমলিগালারা যাবে, অন্য দলও যাবে, খালি আমলিগ যাবে তা না, সবাই যাবে, যারাই আছে টুকিটাকি যাবে সবাই। এখন একেবারে মাঠ পর্যায়ের খুব কড়া নেতা আমলিগের নামে বিপক্ষে কইলেই তার সাথে কাজী লেগে যায়। এই লোক গেছে সে জায়গা, দল নিয়ে বিশাল এক বাহিনী নিয়ে, মুখে নৌকা, মুখে কি নৌকা, স্লোগান দেয় নৌকা, যাওয়ার সময় কেরা যেন ধান কাটছে ও হিনতে এক এক মুঠ ধান হাতে উড়ে নিয়ে গেছে, হাতে ধানের শীষ মুখে নৌকা। এই নাস্তি নাস্তি যদি প্রধানমন্ত্রী সামনে যায়, এ দল দৈরি অ্যাটারটারে ডাইডে গালে চুমো দেবে না, স্যান্ডেল দেও বাড়ি হবে না, রাগ করে শয়তান দুকাবাজ মুনাফিক, মুখে কইছ নৌকা হাতে ধানের শীষ, ঠিক কি ঠিক না? ও দোস্ত মুখে নৌকা হয়ে যদি হাতে ধানের শীষ হইলে দলের কাছে মুনাফিক হও, তাহলে মুখে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া চুল কয়ডা কেন মুহাম্মাদি চুল না, চুল কয়ডা কেন ইটালি কাটিং, ফ্রান্সিস কাটিং, অস্ট্রেলিয়া কাটিং, সোর কাটিং আর লুসো কাটিং এর চুল কাইটা তুমি কও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখখানের দিকে তাকাইলে বোঝা যায় না এটি মুহাম্মাদি মুখ না, এটা হরিপদ মার্কা মুখ, এটা হরিপদ গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য মার্কা মুখ, অথচ সেই মুখ দিয়ে কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্নাকা লামিনাল মুনা মুনাফিকিনা হাক্কা, আল্লাহ কয় তুই পাক্কা মুনাফিক, হাতে তোর ধানের শীষ, মুখে তোর নৌকা, হাতে তোর তোর আগাগুড়া সব জায়গা ইহুদ নাসারাদের সুন্নাত, আর মুখে বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সব ঠিক, আবার যা করব তাও ঠিক, এটা আর এক ডবল মুনাফিকি। এরে কোন কিলাচের মুনাফিক, একজন আছে কে হুজুর আমার এই জায়গা একটু বুঝাই দেন দি কিতাবের, আমরা বলাই তো কিতাবের কোন জায়গা বুঝিস রে, তাই কুজুর কোন জায়গা বুঝি না তাও বুঝিনি, এর যে কোন জায়গা বুঝি না আমি তাও বুঝি রে, আরবিতে এরকম জাহেলে মুরাক্কাব, ডবল জাহেল, ডবল মূর্খ, মুখে বলি যে ঠিক, আবার আগামীকাল যে যাইবে ঠিকের উপর আছে সেই অবস্থানের পর ঠিক, এটা আর এক মুনাফেকি। কতক্ষণ আল্লাহ নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদ ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ, যে সময় দুনিয়ার থেকে সুন্নতগুলি মিটে যাওয়ার সম্ভাবনা দেখা দেবে ওই সময় যদি একটা সুন্নতের পর আমল করো আমার উম্মাদ, আমার সাথে উহুদ বদর আর খন্দকে যায়া, আমার সাথে উহুদের ময়দানে যে 70 জন শহীদ হয়েছে, বদর প্রান্তরে 14 জন শহীদ হয়েছে, বিভিন্ন যুদ্ধে যারা শহীদ হয়েছে এই সাহাবা শহীদের 100 শহীদের সওয়াব, 100 শহীদের সওয়াব একত্রিত করলে যেই পরিমাণ হবে, আখেরি জামানায় ফেতনার জামানায় একটা সুন্নতের পর আমল করলে তারে সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে।